বাংলায় বাঙালির ঘরকন্নার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বাঁধাকপির তরকারি। চলুন রান্নায় যাই। এই দেখছেন টাটকা বাঁধাকপি, বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নেব। সরু সরু করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা। মিহি মিহি করে কেটে নেবো, তারপরে এর সাথে একটু আলু দেবো, আলুটাও কেটে নেবো। দেখছেন টাটকা একদম সবজিটা। টমেটো দিচ্ছি, আদা, জিরে, বাঁধাকপিতে দেবো একটু বেটে নিচ্ছি গোটা জিরে আর আদা। আদাটা প্রথমে আমি থেতে করে নিয়েছি, বেশ একটু মিহি মিহি করে আদাটা বেটে নিতে হবে। গোটা জিরে দিলে স্বাদটা ভালো হয়, তাই গোটা জিরে বেটে নিচ্ছি। যে আমার আদা জিরে বাটা হয়ে গেছে, ব্যাস বান্না বাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরে দিচ্ছি। বাঁধাকপির তরকারি লোহার কড়াইতে করলে খেতে ভালো লাগে, তাই লোহার কড়াতেই তরকারিটা বানাচ্ছি। ঠিক যেন ঠাকুর ভোগের মতো লাগে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে প্রথমে আমি তেলটা, তেলের উপর ওটাকে গরম করে নিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভাজাটা হয়ে যাক, তারপরে মশলাটা দেবো। এই যে বেটে রাখা গোটা জিরে আর আদা, ওর সাথে ভেজে নেব, তাই ওর উপর তুলে দিলাম। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, আদা, জিরে ওটাকে ভালো করে আমি ভেজে নেব। একটু ধনে গুঁড়ো দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিলাম পরিমাণ মতো, মশলাটা ভালো করে ভেজে নিলে তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে না আদার মধ্যে। এখন নরম আদা তো, বাঁধাকপি তুলে দিলাম। মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে নেব। টমেটো, আলু দিয়ে দিলাম। বেশ ভালো করে সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে।
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, বেশ রংটাও ভালো হবে আর খুব ঝালও হবে নি। বাঁধাকপির তরকারিতে খুব একটা ঝাল ভালো লাগেনি। এরপর ভিজানো মটর দিয়ে দিচ্ছি, সাদা মটর ভিজিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে কষে নেব। চাপা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। জল ঢেলে দিচ্ছি অল্প করে। যাতে মটর আলু ওগুলো ভালো একটু সেদ্ধ হয়ে যায়। টকবুক করে ফুটছে খুব সুন্দর, কাঠের উনুন তো খুব সুন্দর করে টকবুক করে ফুটছে। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, আর একটু গলা গলা হলে ভালো লাগবে। আলুগুলো একটু ভালো করে গেলে নিচ্ছি, বাঁধাকপির তরকারি আলুগুলো গেলে দিলে ভালো হয়, মাখো মাখো হয়। দেখছেন কি সুন্দর টকবুক করে ফুটছে, ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু পরিমাণ মতো চিনি দিলাম, চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর মাখামাখা হয়ে গেছে। নামিয়ে একটু গা ঘি দিলাম, বাঁধাকপির তরকারিতে নামিয়ে গা ঘি দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও ভারী সুন্দর লাগে। আমার বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। বাকি সুন্দর লাগছে দেখছেন, গন্ধটাও ভারী সুন্দর বেরোচ্ছে। আমার বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।